গুড ইভিনিং, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করলাম আমার নিজের বাড়ি থেকে। যতই বলো, যতই থাকি ভালো ভালো হোটেলে, যতই বাইরের খাবার খাই, কিন্তু দেখবে নিজের ঘর, নিজের বিছানা, নিজের রান্নাঘর কিরম মন কেমনও করে না বেশি দিন হয়ে গেলে? আমার তো খুব মন কেমন করে বাবা, তোমরা যাই বলো। আমার তো বেশি দিন হয়ে গেলে আর ভালো লাগে না বাইরে, মনে হয় যে কবে বাড়ি যাব, কবে বাড়ি যাব। যাই হোক, বাড়ি এসে গেছি কালকে। তো আমাদের ট্যুরটা ছিল, গত সোমবারে গেছিলাম আর এই সোমবারে ফিরলাম, মানে এক সপ্তাহ ট্যুর, পুরো একদম পাক্কা এক সপ্তাহ ট্যুর। এক সপ্তাহ ছুটি নিয়ে নিয়েছি সমস্ত কাজ থেকে, ভাবতে পারছো? যাই হোক বাবা, এক সপ্তাহ ছুটি এনাফ। আর আমার ভালো লাগছিল না, মনে হচ্ছিল কবে গিয়ে কাজগুলো করব, প্রচুর কাজ পেন্ডিংও ছিল, সেই সব কাজগুলো কবে করব সেগুলো ভাবছিলাম। আর তাই জন্য না গতকাল তো ফিরেছি, গতকাল ফিরতে ফিরতে তো আমাদের দেখলে দুপুরবেলা হয়ে গেল। এবার এসে রাত্রে রান্না করলাম, আর মানে বাইরের খাবার ভালো লাগছিল না, রাত্রেবেলা রান্না করলাম, ভাত করেছিলাম কালকে রাত্রে। ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ এরকম করে নিয়েছিলাম, যা ছিল ঘরে সেইগুলো করে রাত্রে খাওয়া হয়ে গেছে কালকে। ওই জন্য আর কোনো ব্লগ বানাইনি আমি, কোনো কিছু করিনি, ওটা আর তোমাদের কি দেখাবো আমি জানি, তোমাদেরকে আমি আজকের ভিডিওতে বলে দেবো। আর আজকের সকাল থেকে কি কি করলাম বলি, আজকের সকাল থেকে প্রচুর কাজ ছিল গো, একটু পেন্ডিং কিছু কাজ জমে গেছিলো যেগুলো আমার করতেই হতো, সেই জন্য ভাবলাম একেবারে সেই কাজগুলো সেরে ফেলি, সেই কাজগুলো আমার মিটে গেলে তারপরে আমি তোমাদের সাথে সন্ধ্যে থেকে গল্প শুরু করব। যে যা বেরোবে প্যাকেট আমি সেরকমই দেখাবো, ঠিক আছে? তো এটা আগে বেরিয়েছে, দেখি এটার ভেতর কি আছে। বাবা আমার তো মানে টেনশন লাগছিল যে এগুলো অক্ষত এসছে কিনা। এরম বক্সে দারুন দারুন জিনিস দিমা, একটা পরেরটা বের কর, এই দেখো এরকম কাপ নিয়েছি, এটা একটা, এটা হচ্ছে ড্রাগন আঁকা, দেখো এরকম চাপা দেওয়া কাপ, ঢাকনা দেওয়া, দারুন না দেখতে? চা খাই না খাই সাজিয়ে রাখলেও খুব ভালো লাগবে, তাই না বলো? এইটা একটা সিকিম লেখা, এটাই গান্ধীজি আছে, হ্যাঁ এটা ওই যে এমজি মার্ক যেখানটা আমরা ঘুরছিলাম, এমজি মার্ক সেইখানকার ছবি। আর এটা একটা কিউট বুদ্ধ, একটা কি সুন্দর না, বেবি বুদ্ধ, বেবি বুদ্ধ। এইখানে একটা সিকিম লেখা, এগুলো সব ফ্রিজ ম্যাগনেট। আর একটা দার্জিলিং লেখা ম্যাগনেট, দার্জিলিং আমরা যাইনি তবুও দার্জিলিং লেখা একটা ছিল, নিয়েছিলাম আগে, অনেক আগে গেছিলাম, হ্যাঁ আগে গেছিলাম। আর একটা সিকিম, এইটা আই লাভ সিকিম লেখা একটা বটল ওপেনার, খুব সুন্দর দেখো, এটাও ম্যাগনেট। এইটার মধ্যে আছে একটা, এইটা টাকা টাঙানোর জন্য এদিক ওদিক, এই যে দরজা টাঙানোর জন্য, হ্যাঁ। এইটা একটা কি এটাকে বলে, এইটা এইটা আলাদিনের আশ্চর্য প্রদীপ বলো, এটা কি সুন্দর দেখো, এটা লক্ষ্মী গণেশ আর এখানটা প্রদীপ, এটা কি মেটালের জানি না, সিলভারের আর কি, মানে জার্মান সিলভার বা এরকম কিছু, রূপো নয় এরকম। আর একটা পার্স, এটা এটা কি কারা চিন্তা হচ্ছে, সিনচেনের মায়ের এরকম পার্স আছে, সিনচেনের মায়ের নাকি এরকম পার্স আছে বুঝেছো, সিনচেনের মায়ের ঠিক এরকম একটা পার্স আছে, এরকম করে খুলে ওই এরকম করে খুলে দেখে যে একটুও টাকা নেই সিনচেনের মায়ের কাছে কিছু কেনার, সিনচেনের মায়ের কাছে টাকা থাকে না। আর কি আছে দেখা, এইটা দেখা, এইটা একটা কিউট ডল, দেখো কি সুন্দর দুটো ডল কিনেছে, মানে এটা না ওইখানকার আর কি, মানে ভুটিয়া বর বউ, নেপালি ভুটিয়া সেই বর বউ, এটা ওরা এরকম সাজে। তারপরে ছোট ছোট কিছু ক্লিপস আছে, ও এই যে এই ক্লিপ গুলো কিনেছে এরকম করে ছোট ছোট ক্লাচার, দেখি তোর মাথায় লাগানো যায় কিনা, এইরকম আর একটা লাগিয়ে দি,
এক্ষুনি দিচ্ছিল ভেঙে। এই দেখো দুটো এরকম ব্রেসলেট। দুটো একসাথে দেখাই কি ভালো লেগেছে না আমার এগুলো, দাঁড়া বাবা ভয় লাগছে। এই দেখো এই দুটো কাপ, এই কিনলাম, বেশি কিছু কিনিনি ওখানে, দাম খুব বাপরে। আর একটা কি জিনিস এনেছে চলো তোমাদের দেখাই, জিম্বা দেখা কি এনেছে দেখো। সেই যে তোমরা দেখেছিলে ইয়ামথাম ভ্যালির ভিডিওটা, ওই ইয়ামথাম ভ্যালির ভিডিওটা দেখেছিলে, ইয়ামথাম ভ্যালিতে কি সুন্দর সুন্দর স্টোন পড়েছিল, পুড়িয়েছি সেইখান থেকে ও এইটাও নিয়ে এসেছে। আরো দুটো একটা এনেছে দাও দেখা। এইটা আমার ভালো লেগেছে কারণ এটার ইয়েলো কালার আছে নিচেটার, কত ইউনিক পাথরটা, ইয়েলো তো আমার ফেভারিট কালার তাই জন্য আমার এটা খুব ভালো লেগেছে। এই দেখো এই একটা মার্বেলের মতন সবকটা। এই দেখো এই একটা পেইন্টিং করবে এতে, এই স্টোন গুলোকে নিয়ে এসেছে। এগুলো আমি যে কোনো ভিডিওতে দেখাতে পারি পেইন্টিং করেছি। হ্যাঁ ভিডিও ও পেইন্টিং করবে যখন তোমাদের সাথে শেয়ার করবো নিশ্চয়ই। চল রাখ, এই ছিল আমাদের গ্যাংটক থেকে আনা জিনিসপত্র। তো চলো চট করে আমি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই মামা আর্থের হেনা হেয়ার রেঞ্জ। মামা আর্থ হলো একটা প্লাস্টিক পজিটিভ ইন্ডিয়ান ব্র্যান্ড যার সমস্ত কটা প্রোডাক্ট হচ্ছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, মিনারেল প্যারাবেন ফ্রি। আর এই হেনা রেঞ্জের ভেতর আছে দেখো হেনা হেয়ার অয়েল, হেনা শ্যাম্পু অ্যান্ড হেনা কন্ডিশনার। তো আমি এখন এই হেনা রেঞ্জটাই ইউজ করব কারণ এই হেনা রেঞ্জটা তোমার চুলকে যেমন স্ট্রেংথ বাড়িয়ে দেয়, সঙ্গে সঙ্গে প্রিম্যাচিওর হেয়ার যে গ্রেইং বা পাকা চুলের সমস্যাটাকে অনেকটা রোধ করে। আর এই হেয়ার অয়েলটা আমি ইউজ করছি দেখো এর সাথে একটা কম অ্যাপ্লিকেটার থাকার ফলে আমার কিন্তু লাগাতেও খুব সুবিধা হচ্ছে। আর এই হেনা হেয়ার অয়েলের ভেতর আছে হেনা অ্যান্ড কফি অয়েল, জোজোবা অয়েল, ক্যাস্টার অয়েল, যেগুলো তোমার চুলের স্ট্রেংথ অনেক বাড়িয়ে দেয় প্লাস প্রিম্যাচিওর পাকা চুলের হাত থেকে চুলকে রক্ষা করে। তো আমি দেখো স্ক্যাল্পেও লাগালাম প্লাস তোমার গ্রোথেও আমি লাগিয়ে দিলাম। এটা লাগিয়ে অন্তত 2 ঘন্টা আমি মাথায় রেখে দেব, তারপরে আমি দেখো এই হেনা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করব। এই হেনা শ্যাম্পুর মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে হেনা অ্যান্ড ডার্ক রোস্ট কফি। আর এই শ্যাম্পু না হেয়ারকে ডিপলি ক্লিন করার সাথে সাথে ময়েশ্চারাইজ করে এবং পাকা চুলকে রোধ করে। আর এই শ্যাম্পুটা অল হেয়ার টাইপস। তো দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই শ্যাম্পুটা হচ্ছে দেখো এইরকম কনসিস্টেন্সিতে আছে, আসে নট সো থিক নট সো রানি। তো আমার শ্যাম্পু আমি করে নিই চলো। আর মামা আর্থের প্রোডাক্ট সম্পর্কে নতুন করে বলার তো কিছুই নেই, মামা আর্থের প্রোডাক্ট যেমন দারুণ তেমন দারুণ হচ্ছে এদের ইনিশিয়েটিভ, যেটা হচ্ছে তুমি যে কোনো কিছু পারচেস করলে মামা আর্থ থেকে সেই পারচেস লিংক এরা করিয়ে দেয় কিন্তু একটা ওয়েবসাইটকে, যেখানে তোমার নামে একটি প্লান্টিং করা হয়। মানে আমরা একটা জিনিস কিনলাম প্লাস একটা ভালো জিনিস পেলাম এবং পরিবেশের কিছু উপকারও করতে পারলাম। তো আমার তো হেয়ার ওয়াশ কন্ডিশনিং সব কিছু হয়ে গেল। তো এই প্রোডাক্টগুলো তোমরা যদি আনাতে চাও তো আমি তো ডেসক্রিপশনে সব কিছু লিংক দিয়ে দেবো, পারচেস লিংক। আর দেখো স্ক্রিনে যাচ্ছে একটা কুপন কোড, সেই কুপন কোডটা অ্যাপ্লাই করলে কিন্তু তোমরা পেয়ে যাবে আরও 20% এক্সট্রা ডিসকাউন্ট। আর আমার কুপন কোড হচ্ছে SKP2022। আর এটা দেখো হেনা কন্ডিশনার, এই কন্ডিশনারের মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে হেনা অ্যান্ড ডার্ক রোস্ট কফি। আর এই কন্ডিশনারও তোমার চুলকে কন্ডিশনিং করার সাথে সাথে পাকা চুলকে রোধ করে। আর এটা তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট
সব জায়গাতেই পেয়ে যাবে। তাছাড়াও মামা আর্থের নিজস্ব অ্যাপ বা নিজস্ব ওয়েবসাইট আছে, সেখানে গিয়েও তোমরা এরা পারচেস করতে পারো। আর সেখানেও কিন্তু তোমরা আমার কুপন কোড অ্যাপ্লাই করলে 20% ডিসকাউন্ট অবশ্যই পাবে। সবে আমি কালকে ফিরেছি, সমস্ত জিনিসপত্র আনপ্যাক করেছি, আর সব থেকে বড় কি জানো, আজকে সুবীর একটু আগে আবার বেরিয়ে গেল অফিসিয়াল ট্যুরে। যাই হোক, ওরও আবার লাগেজ প্যাকিং করতে হলো, ওই যে জিনিসগুলো এনেছিলাম সেগুলো কাস্তে দিতে হলো, কিছু লন্ড্রিতে কিছু বাড়িতে করে কাচাকুচি সেরে এখন সে আবার নতুন পত্র জিনিসপত্র নিয়ে বেরিয়ে গেছে। আর এখন চলো জিম্মা কি করছে তোমাদের দেখাই। জিম্মার আন্টি এসছে, তাই জিম্মা পড়াশোনা করছে। চলো দেখো, জিম্মার আন্টি চলে গেছে। আন্টি চলে গেছে তো? ও তোর মাথায় তো শিন, বলো তোমার মাথায় করে দিচ্ছি। আমার মাথায় করতে হবে না। চলো জিম্মাকে নিয়ে একটু বেরোচ্ছি, কয়েকটা জিনিস কেনার আছে সেগুলো সব না ওর। আমি মা। আচ্ছা ঠিক আছে চলো। দেখো কিরকম পিঙ্কি ওইখানে একখানি জলের বোতল বসিয়ে রেখে গেছে, কালকে নিয়ে যাবে বোধ হয়, আজকে কোথা থেকে এনে রেখে গেছে ওখানটা বসিয়ে, দেখিনি সকালবেলা। কত কি করে, বাপরে বাপ, ওরম করে না, সত্যি সত্যি পড়ে যাবে ওরম করতে গিয়ে, ফলস করতে গিয়ে, বলো চলে আয় তাড়াতাড়ি, দেখেছ কিরকম করে, আমাকে ফেলে চলে গেলে কে কিনে দেবে বাবু, আমি তোমার ব্যাগে নিয়ে চলে যাবো, তারপরে যা চাই তাই কিনব। যাও চলো চলো চলো, রাস্তায় ছুটতে নেই বলেছি না জিম্মা, রাস্তায় ছুটো না, দাঁড়াও বাবা। এই কিরম আলোর রংটা রে রাইটের, না তাড়াতাড়ি চলো না, এখন গাড়ি আসছে। তো দেখো কিছু স্টেশনারি নেওয়ার ছিল বলে জিম্মার এই স্টেশনারির দোকানটাতে এসেছি, এখানে এই বই খাতার দোকান এটা, তো এখান থেকে ওর যা যা দরকার ছিল ও নিয়ে নিচ্ছে, সেগুলো তোমাদেরকে বাড়ি গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে কী কী নিয়ে নিচ্ছে আর কি। ততক্ষণে দোকানটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, সুন্দর সুন্দর পেন মার্কার পেন্সিল সমস্ত কিছুই আছে এখানে, তো দেখছে জিনিসগুলো। তা ওখানে ওর নেওয়া হয়ে যাওয়ার পর আমি একটুখানি ফল নিতে এসেছিলাম, তা ফলের মধ্যে বেশি কিছু নিয়ে নিই, বয়ে নিয়ে যেতে পারবো না, তো কলা নিয়েছি 7টা মতন, আর 1.5 কেজি মতন লিচু নিয়েছি, নতুন লিচু উঠেছে। তারপরে এসেছি ধোসা নিতে, কারণ সুবীর তো নেই, আমাদের ধোসা নিয়ে যাবো, রাত্রের ডিনার আর বানাতে হবে না, বুঝেছো, এই ধোসা খেয়ে আমাদের রাত্রিটা হয়ে যাবে। আর ধোসা খেতে আমরা সবাই ভালোবাসি, জিম্মাও খুব ভালোবাসে, তাই জন্য সবার জন্য একটু ধোসা প্যাক। এখন এসে গেছি কিনে দোকান থেকে, তাই দেখাই কী কী কিনেছি, বেশি কিছু কিনিনি। একটা এই ওয়াটার কালারিং সেট কিনেছি, এটাই 12টা শেডস আছে, ওখানে আরো অনেক শেপ দেখেছিল, কিন্তু আমার ফ্লাওয়ারটা পছন্দ হয়েছিল। আর এটা হচ্ছে কালার সেটটা, দেখাচ্ছি তো এইখানে এতগুলো ওয়াটার কালার, নে যা যা, দুটো স্যুপ, বাটার, বাটার, বাটার দে, বাটার ফাটার তুলে রাখ, ডিম, মা হ্যাঁ ডিম রাখ রাখ, শুধু বদমাইশি দেখো এসেই, টপ রামেন, মাশরুম, বুদুর সবচেয়ে অপছন্দ জিনিস, বুদুর কাছে যাবো, মাশরুম খাবে, মাশরুম
আরে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, কারণ এসে তো বাড়িতে আর কিচ্ছু নেই, সেই জিনিসগুলো এসে গেছে। একটা জিনিসই আছে, ক্লোজার দেখেছো, এসেই সেগুলোকে আনপ্যাক করছে, মানে ঘরে ঢুকে দাঁড়াও। হ্যাঁ এটা নুডলস, নুডলস চাউমিন, হ্যাঁ টপ রামেন একটা, মুসেলি একটা, মাই ফেভারিট ছিল না, এই লেটুস, এটা ব্রেড, ব্রেড একটা, এইটা দু দু দু, এটা ছেড়ে দাও। এই সব জিনিস অর্ডার করে আনা হলো এখন। দেখি তো এটা কিরম দিয়েছে বায়োটিকের, এটা একটা বডি শ্যাম্পু। তো দেখো ডিনার সার্ভ করে দিলাম, ডিনার দিয়েই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে এটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের মতন বাই বাই।